দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের সর্বোচ্চ শাস্তিসহ নয় দফা দাবিতে আজও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান ও বিক্ষোভ করছে এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে মহাখালী দক্ষিণ পাড়ায় নিহত দিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি একথা বলেন এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের বিষয়টি খতিয়ে দেখবে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে তার সরকার তার মতে বিচারিক কাজে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য কোনো বাধা নয় এ সময় দিয়ার বাবা মোহাম্মদ জাহাঙ্গীর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার মেয়ের হত্যার বিচারের দাবি জানান খান সাহেব বলছেন এর বিচার করতে হবে এবং উনি বিচার প্রক্রিয়া বিলম্বিত করবে কিংবা বাধা দেবে এই ধরনের প্রশ্নই আসে তিনিও আমাদের সরকারের একটা পার্ট তার বাধা দিবেন বলে যে প্রসঙ্গটা আসছে কথাটা আসছে সেগুলো আমার মনে হয় এই বাধায় কোনো কাজ হবে না এটার উপযুক্ত বিচার হবে এগুলি যারা দেখে তাদেরকেও একটু প্রেশার দিক তারা দেহক এতে যে লোক হোক না সরকারি লোক দলীয় লোক হোক যে হোক কিন্তু এদেরকে প্রেশার দেওয়া উচিত এরা যদি একটু ভিতরে রাখে তাহলে একটু সৌন্দর্য থাকে দেশের মানুষ সবাই বিচার চায় আমিও বিচার চাই